এবার উঠবো? আর কতক্ষণ ঘুমোবে? কত বেলা হয়ে গেল বলতো, ওঠো ওঠো ওঠো। তুমি এসে গেছো? আমি জানতাম তুমি আসবে, আমি জানতাম তোমার কিচ্ছু হয়নি। ইরা, 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 তুমি কোথায় যাচ্ছ? ইরা, 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 ইরা কোথায় যাচ্ছ? ইরা, ইরা ব্রো, এরকম করছে আসলে ব্রু দেখেছি খুব ভালোবাসতো। অনেক সময় দিতে হবে রে, অনেক সময় দিতে হবে। কি তোমরা তোমরা ইরার ছবিতে মালা পরে রেখেছো কেন? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি একটু আগে নীল স্যান্ডিকে বললাম ইরা ইরা এখানেই আছে, ইরা আমার সঙ্গে কথা বলেছে, বিশ্বাস করো? ইরা ইরা জামা কাপড় নিয়ে এখানে এলো। বুঝি তোমরা ইরাকে এখানে দেখলে গো, এভিক ইরাকে দেখলি বল না কি হলো মা, ইরা ইরাকে দেখলে কেন? তোমরা চুপ করে আছো কেন? কেউ কিছু কথা? ও মা, ও মা, মা তুমি কাঁদছো কেন? মা তুমি কেঁদো না, ইরা ঠিক আছে, ইরার সঙ্গে আমি একটু আগে কথা বলেছি, ইরা ইরা এখানেই এসেছিল, বিশ্বাস করো ইরার কিচ্ছু হয়নি। আর বললাম না, বললাম না মারা সরাতে, একে তাকে সরাও মারাটা। অমঙ্গল মা, আমি বলছি তুই যা এখানে আছে। মা বাকিরা সবাই ভুল বুঝতে পারে, তুমি তো ইরার ভালো মা, তুমি তো সব সব বলছো, বলো। মা শোনো না, আমি কি বলছি বলছি, আজ অব্দি ইরা না বলে কোথাও গেছে তোমাকে বলো? ইরা নিজের ভালো মাকে না বলে কোথাও গেছে? কোথাও জানি তো মা, মা ইরা এখানেই আছে। মা মা আমার কি মনে হয় বলো তো, ইরা আমাকে ভয় দেখাচ্ছে, ভয় দেখে এখানে কোথাও আছে। আর তুমি তো জানো ইরা স্বভাব, ইরা স্বভাব সবসময় আমার সঙ্গে ঝগড়া করা, তুমি ঝগড়া করো এখানে কোথাও লুকিয়ে আছে। আমি না না মা কিচ্ছু আকাশ না, শোনো মা, আমি 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 আজ ওকে ছাড়বো না, আমি আজ ওকে খুঁজে বের করবো। ও মা শোনো না, আমার আমার কথা শোনো মা, আমার আমার মনে হয় ইরা উপর রুমে আছে, আমি দেখে আসতে পারো। ইরা 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 আকাশ, ইরা আকাশ, হ্যাঁ আকাশ, ইরা নেই, নিজেকে সামলা, বোঝার চেষ্টা কর, ইরা নেই আকাশ। আমি জানি সত্যিটা খুব কঠিন, কিন্তু এই কঠিন বাস্তবটা আমাদের মেনে নিতেই হবে আকাশ।
কষ্ট হলেও মেনে নিতে হবে। কিসের কষ্ট? হ্যাঁ আমি কিছু মানবো না, তোরা সবাই বাজে কথা বলছিস। আকাশ আমার কথাটা শোন, বোঝার চেষ্টা কর। ছাড় আমায়। ইরা, ইরা, আকাশ কি করছিস? কি ইরা মারা গেছে, বোঝার চেষ্টা কর। তুই নিজে ওর মুখাগ্নি করেছিস। ইরা আর আমাদের সাথে নেই আকাশ, আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। চুপ করবি তুই? চুপ করবি? ইরা আমাকে ছেড়ে যেতেই পারে না। এ অভি, তুই বোঝার চেষ্টা কর, ইরা আমাকে কথা দিয়েছিল। ইরা আমাকে ছেড়ে কোথাও যাবে না, বিশ্বাস করি, ইরা আমাকে ছেড়ে কোথাও যাবে না। আকাশ তুই আমার উপর যত রাগ কর, মার বক যা ইচ্ছে কর, তুই প্লিজ বাস্তবটাকে মেনে নে আকাশ। দেখ ইরা নেই আকাশ, একটু বোঝার চেষ্টা কর, ইরা মারা গেছে আকাশ। তুই নিজেকে সামলা, সামলা, তোর একটা মেয়ে আছে আকাশ, ওকে কে সামলাবে বলতো? ওর দায়িত্ব কে নেবে? তুই একবার ভাব, ইরা কত সাধ করে, কত স্বপ্ন দেখে, কত কষ্ট করে ওই বাচ্চাটাকে পৃথিবীতে এনেছে, আর তুই একবারের জন্য ওই বাচ্চাটার মুখ শুদ্ধ দেখলি? দেখতে চাই না আমি ওর মুখ, দেখতে চাই না আমি। আমি আমি ওর জন্য ইরাকে হারিয়েছি। এসব তুই কি বলছিস আকাশ? ওই ফুটফুটে বাচ্চাটার কি দোষ বলতো? আকাশ প্লিজ বোঝার চেষ্টা কর। জন্মেই ও মাকে হারালো, বাবা দূরে সরিয়ে দিল, এবার ওর কি হবে, ওকে কে সামলাবে? এবার কি হবে, কে দেখবে? আমি তো আছি মেঘনাদি। তিস্তা, তিস্তা দেখ না সেই থেকে কেঁদে যাচ্ছে। ওর কিদে পেয়েছে, দাও আমায় দাও, আমি ওকে খাই দিচ্ছি। স্বপ্ন ছিল ওকে নিয়ে, কত কষ্ট সহ্য করে পৃথিবীতে ওকে আনলো, আর নিজেই চলে গেল। তিস্তা, তিস্তা চলে যাওয়ার আগে একবার ওকে দেখেনি বল, একবার ওকে দেখেনি বল। কি বলবো বলো, আমার যার কিচ্ছু বলার নেই, শুধু আমি এইটুকু জানি ওর ভাগ্য এখন ওর মায়ের মতনই। একা লড়াই করতে হবে, একা বড় হয়ে উঠতে হবে, ওকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তো আছি তিস্তা, কিন্তু ওর মায়ের অভাব কি পূরণ করতে পারবো? একজন মা তার সন্তানকে কত যত্ন করে বড় করে তোলে, আমরা কি সেভাবে ওকে বড় করতে পারবো? ওর মায়ের অভাব আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না তিস্তা। আপনি বাবা হতে চলেছেন মিস্টার চ্যাটার্জি। Peter!
চলো 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 পাল্টাই।